সন্দেশ খালিতে মহিলাদের রোশের মুখে তৃণমূল নেতারা ক্ষোভে ফুসছেন স্থানীয় মানুষ ফের একবার তপ্ত সন্দেশ খালি একের পর এক ভিডিও ভাইরাল মিথ্যা মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করছে পুলিশ গ্রেপ্তারির অভিযোগ তুলে রবিবার সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র অন্যদিকে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো অভিযোগ তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মারধর করা হয় জামা ছিঁড়ে দেওয়া হয় এমনই অভিযোগ বিজেপির বিরুদ্ধে ওই তৃণমূল কর্মীর বক্তব্য তিনি তৃণমূল করেন এটাই তার অপরাধ এদিকে বিধায়ক অভিযোগ করে বলেন বিজেপি প্রার্থী রেখা এইসব কাজ করাচ্ছেন ওই বিক্ষোভকারীর আরো দাবি সন্দেশ খালির মহিলাদের ওপর অত্যাচার হওয়ার খবর পেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি এখন তাদের বিরুদ্ধে টাকা নিয়ে মিথ্যে কথা বলার অভিযোগ আনছেন এরি প্রতিবাদে তারা ফের আন্দোলনে নেমেছেন সম্প্রতি জেলিয়াখালী এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ বিজেপির দাবি মিথ্যা ছিনতাইয়ের মামলার রুজু করে বেছে বেছে তাদের কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে শনিবারই প্রকাশ্যে এসেছে সন্দেশখালীর স্টিং ভিডিওর দ্বিতীয় পর্ব এই ভিডিওতে সন্দেশখালী স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা গিয়েছে প্রথম ভিডিওর প্রকাশ্যে দেখা যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কাছে গঙ্গাধর নিজের স্বীকার করেছেন সন্দেশখালীর আন্দোলন সাজানো টাকার বিনিময়ে সেখানকার মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণ এবং অত্যাচারের ভুয়ো অভিযোগ দায়ের করেছেন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি প্রতিবাদ সভা বলতে আজকে বিজেপি যেভাবে এই যে ভিডিও ভাইরাল হওয়ার পর বুঝতে পেরেছি সন্দেশখালীর মা বোনদের নিয়ে তার সম্মান নিয়ে যেভাবে নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তার প্রতিবাদ মহিলারা করছে সঙ্গে সঙ্গে আজকেও দেখলেন যে দিলীপ মল্লিকের ওপর যেভাবে অ্যাটাক হলো আমি থাকতে আমার সামনে সেটা অত্যন্ত নিলজ্জ রাজনীতিতে একটা একটা দল অপর দলের মিটিং মিছিলে সাহায্য করা উচিত সেটা না করে থানার বিক্ষোভের নাম করে রেখাপত্র উস্কানি দিয়ে দিলীপ মল্লিক এবং অন্য কর্মীদের মাধ্যম করা হলো আমার সামনে সেটাও আমরা ধিক্কার জানাচ্ছি আমি যখন মানুষের নিয়ে কাজ করছি তখন ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপি আর সেই জন্যে বাইরের অঞ্চল থেকে সব মহিলাদের নিয়ে এসে আচমকা আক্রমণ করা হলো বাড়িতে আমরা একটা বাড়িতে বসে আমাদের খুলনা অঞ্চলে কর্মীদের নিয়ে মিটিং করছিলাম সেই মিটিংয়ের উপরে এই আক্রমণ করলো এই আক্রমণকে তীব্র নিন্দা করি আর যারা এই দুষ্কৃতির সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়